রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি। 2,200 কোটি টাকার কিরু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য 300 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে মালিকের বাড়ি সহ 30টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সত্যপাল মালিকের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন জলবিদ্যুৎ প্রকল্পের 2টি বড় বরাতের ফাইল ছেড়ে দেওয়ার জন্য 300 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এই মামলার তদন্তে এদিন মালিকের দিল্লির বাড়ি সহ জম্মু কাশ্মীরের 30টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কিস্তওয়ারের চন্দ্রভাগা নদীর ওপর গড়ে উঠেছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার আগে সত্যপাল মালিকই ছিলেন রাজ্যের 10ম ও শেষ রাজ্যপাল। গত বছর এপ্রিলে এক টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন মালিক। তারপর থেকেই মোদীর বিরাগ ভাজন হতে শুরু করেন। সেই সময় তিনি প্রকাশ্যে বলেছিলেন, পুলওয়ামা কাণ্ড নিয়ে মোদী সরকার জেনে বুঝে ভুল করেছিল। গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সেনাদের জম্মু থেকে শ্রীনগরে বিমানে নিয়ে যাওয়া হয়নি। শুধু তাই নয়, এ বিষয়ে তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কারণ তার দাবি, তিনি জানতেন যে বিষয়টি পাকিস্তানের ঘাড়ে চাপানো হবে। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতিকে অপছন্দ করেন না মোদী, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেন না, কারণ তারা তার ঘনিষ্ঠ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও আঙুল তুলে বলে, সিআরপিএফ বিমানে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল, কারণ এত বড় সংখ্যায় বাহিনী সড়কপথে যায় না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই আর্জি খারিজ করে দেয়। একই সঙ্গে মালিক দেশের গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতার দিকেও অভিযোগের দায় চাপিয়ে দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি। 2,200 কোটি টাকার কিরু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য 300 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে মালিকের বাড়ি সহ 30টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সত্যপাল মালিকের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন জলবিদ্যুৎ প্রকল্পের 2টি বড় বরাতের ফাইল ছেড়ে দেওয়ার জন্য 300 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এই মামলার তদন্তে এদিন মালিকের দিল্লির বাড়ি সহ জম্মু কাশ্মীরের 30টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কিস্তওয়ারের চন্দ্রভাগা নদীর ওপর গড়ে উঠেছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার আগে সত্যপাল মালিকই ছিলেন রাজ্যের 10ম ও শেষ রাজ্যপাল। গত বছর এপ্রিলে এক টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন মালিক। তারপর থেকেই মোদীর বিরাগ ভাজন হতে শুরু করেন। সেই সময় তিনি প্রকাশ্যে বলেছিলেন, পুলওয়ামা কাণ্ড নিয়ে মোদী সরকার জেনে বুঝে ভুল করেছিল। গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সেনাদের জম্মু থেকে শ্রীনগরে বিমানে নিয়ে যাওয়া হয়নি। শুধু তাই নয়, এ বিষয়ে তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কারণ তার দাবি, তিনি জানতেন যে বিষয়টি পাকিস্তানের ঘাড়ে চাপানো হবে। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতিকে অপছন্দ করেন না মোদী, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেন না, কারণ তারা তার ঘনিষ্ঠ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও আঙুল তুলে বলে, সিআরপিএফ বিমানে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল, কারণ এত বড় সংখ্যায় বাহিনী সড়কপথে যায় না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই আর্জি খারিজ করে দেয়। একই সঙ্গে মালিক দেশের গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতার দিকেও অভিযোগের দায় চাপিয়ে দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।